হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন গত 17 জুলাই থেকে স্কুল সাব ইন্সপেক্টর পদে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা আমাদের আগের ভিডিওটিতে স্কুল এসআই পদের পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ও বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দুটি, এসআই রিক্রুটমেন্ট ও সিলেবাস অফ স্কুল এসআই, দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমরা স্কুল এসআই এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না, যাতে আপনি আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এর আগের ভিডিওটি অর্থাৎ সিলেবাস অফ স্কুল এসআই ভিডিওটিতে আমরা বলেছিলাম তিনটি বিষয় নিয়ে প্রশ্নপত্রটি হয়ে থাকে। এগুলি হলো এডুকেশন থেকে 50 নম্বরের, জেনারেল স্টাডিজ থেকে 25 নম্বরের ও অ্যারিথমেটিক থেকে 25 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে এডুকেশন থেকে প্রশ্ন বেশি থাকবে, তাই এডুকেশন বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর জন্য আপনাদেরকে বিএডের বইগুলিকে খুঁটিয়ে পড়তে হবে এবং আপনি যদি সেখান থেকে শর্ট কোয়েশ্চেন বেছে লিখে রাখেন তাহলে তা আপনার পক্ষে খুবই উপকারী হবে। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু প্রশ্নপত্রটি ইংলিশে হবে সেজন্য শুধু বাংলায় পড়লে হবে না, সেই সাথে সাথে আপনাদের ইংলিশ বইগুলোকেও ফলো করতে হবে। এর জন্য আপনি যদি গুগলে গিয়ে এডুকেশন শর্ট কোয়েশ্চেন ফর ইউজিসি নেট পেপার 1 বা এডুকেশন কোয়েশ্চেন ব্যাঙ্ক বলে সার্চ করেন তাহলে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে এডুকেশন রিলেটেড প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবেন। এর সাথে বলে রাখি, ইউজিসি নেট এর পেপার 1-এ থাকা টিচিং অ্যাপটিটিউড বা ইউজিসি নেট এর এডুকেশন বিষয়ের প্রশ্নগুলি প্র্যাকটিস করলে বিশেষভাবে উপকৃত হবেন। এর জন্য আপনারা উপকোষ পাবলিকেশনের ইউজিসি নেট প্রিভিয়াস ইয়ার সলভড কোয়েশ্চেন অ্যান্সার বইটি নিতে পারেন। এছাড়া আপনারা গ্র্যাজুয়েশনে এডুকেশন বইগুলো ফলো করতে পারেন, যেমন জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভারতীয় শিক্ষার ইতিহাস ও সাম্প্রতিক সমস্যা, সুনীল রায়ের শিক্ষা মনোবিদ্যা, জেসি চক্রবর্তীর মডার্ন এডুকেশন, এনসিআরটি এর টিচার এডুকেশন, এসমি মুখার্জি এর গ্রেট এডুকেশন, জেসি আগরওয়ালের থিওরি অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশন। এই বইগুলি ছাড়াও যদি আপনাদের এডুকেশন রিলেটেড অন্য কোনো বই জানা থাকে তাহলে সেইগুলো ফলো করতে পারেন। এবার আসি জেনারেল স্টাডিজের ক্ষেত্রে। এখানে আপনি যে বইগুলো ফলো করলে উপকৃত হবেন সেগুলি হলো আরিহান্ট বা লুইসেন্টের জিকে এর বইগুলি। এছাড়া আপনারা যদি বাংলায় পড়তে চান তাহলে মনোরমা ইয়ারবুক, তরুণ গোয়েলের জেনারেল নলেজ। এছাড়াও জিকের জন্য আপনারা গুগলে জিকে ক্যাপসুল বলে সার্চ করতে পারেন। এই জিকে ক্যাপসুলগুলিতে প্রতি মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি দেওয়া থাকে। এসআই অফ স্কুলের জন্য 2018 সালের জানুয়ারি মাস থেকে প্রতিটি মাসের এমন সব জিকে ক্যাপসুলগুলি ফ্রিতে ডাউনলোড করে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি স্টাডি করতে পারেন। এছাড়াও আপনারা জেনারেল নলেজের বিভিন্ন অ্যাপসগুলোও ডাউনলোড করতে পারেন, যেমন ইন্ডিয়ান জিকে বা জেনারেল স্টাডিজ বাই এডুকেশন কিরা। এবার আসি অ্যারিথমেটিকের ক্ষেত্রে। এর জন্য আপনারা পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডের অঙ্ক বইগুলি ও অমিতাভ মিত্রের অঙ্ক বইগুলি প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আরএস আগরওয়ালের অ্যারিথমেটিক বই ও রাজেশ বর্মা এর অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটি ফলো করতে পারেন। এছাড়া আপনারা যদি এসআই এর বিভিন্ন সাবজেক্টের কোনো কম্বাইন্ড বই পেয়ে থাকেন তাহলে সেটিও ফলো করতে পারেন। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, বিভিন্ন বিষয়গুলিকে যদি আলাদাভাবে দেখেন যেভাবে বলা হয়েছে তাহলে বেশি উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।